আসসালামু আলাইকুম পাকাল বন্ধুরা। তো কি অবস্থা আপনাদের? আশা করছি আল্লাহর মতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আপনাদের দয়া এবং আল্লাহর মতে আমিও অনেক ভালো আছি। তো বাজরিগার পাখি পালনটা আসলে একটা শখের মতো, বা যদি আমরা যারা স্টুডেন্ট আছি তারা যদি বাজরিগার পাখি বা যে কোনো ধরনের পশু পাখি পালন করে কিছু টাকা আর্ন করতে পারি বা নিজের পকেট মানিটা চালাতে পারি তখন কিন্তু মন্দ হচ্ছে না। তো আজকে আসলে আমি ছোট করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাজরিগার পাখির দুই মাসের রেভিনিউ সম্পর্কে, মানে দুই মাসে আপনার কীরকম ইনভেস্ট করতে হবে এবং এর থেকে কীরকম আর্ন করতে পারেন। আমি মোটামুটি একটা ধারণার উপর আমি একটা ভিডিও তৈরি করতে চলেছি। তো চলুন ভিডিওটা কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই বলে নিচ্ছি, আমি এখানে যে হিসাবগুলো করেছি সেটা সারা বাংলাদেশের গড়ের মতো, মানে অনেকটা মিডিয়াম রেঞ্জে ধরে আমি হিসাবটা করেছি। তো এই দামগুলো বা এই টাকাগুলো আপনার এরিয়া এবং আপনার অঞ্চল ভেদে নানা ধরনের হতে পারে, তো সেই জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমরা দেখব আসলে দুই জোড়া পাখির দুই মাসের লাভ লস। তো প্রথমে দুই জোড়া পাখির লাভ লস জানার আগে আমরা দেখে নিচ্ছি দুই জোড়া পাখির দুই মাসের খরচ কত টাকা। তো চলে আসুক দুই জোড়া পাখির দুই মাসের খরচ। তো প্রথমে আসা যাক দুই জোড়া পাখির দুই মাসের খরচ। তো দুই মাসের খরচের সর্বপ্রথম আসছে দুই জোড়া পাখির দাম। তো দুই জোড়া পাখির দাম আমি ধরে নিচ্ছি 1600 টাকা। তো তারপর আসছে দুইটি খাঁচা, তো পাখির দুইটা খাঁচার দাম আমি ধরে নিচ্ছি 400 টাকা। তারপর আসছে 2 কেজি খাবারের দাম, তো 2 কেজি খাবারের দাম ধরে নিলাম 150 টাকা। অ্যান্ড খাবারের পট এবং পানির ফিল্টারের বাবদ ধরে নিচ্ছি 50 টাকা, এবং দুইটি হাঁড়ির দাম ধরছি আমরা 100 টাকা। অ্যান্ড 1 ফুট আরও বিভিন্ন ধরনের শাকসবজি মিলিয়ে ওষুধপাতি মিলিয়ে আমরা আলাদা খরচা ধরছি 200 টাকা। তো টোটাল আমাদের খরচা হয়েছে 2500 টাকা বা 2500 টাকা। তো এটা হচ্ছে আমাদের বিজনেসের ইনভেস্টমেন্ট আর কি, যেটা বলতে পারেন আপনারা, এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট। তো এখন আসি আমাদের প্রফিটটা কীরকম আসতে পারে। তো আমি যেহেতু এখানে রানিং পেয়ারের কথা বলতেছি, সেহেতু ধরুন আপনি পাখি কিনে আনার পর 10 দিন পর পাখি আপনার বাসায় ডিম দিল, তো দেন 10 দিন পরে আরও 20 দিন পাখি ডিমে তা দিল, চলে গেলো 1 মাস, অ্যান্ড আরও 1 মাসে আপনার পাখি জাস্ট বিক্রি করার উপযোগী হয়ে গেল, মানে পাখির বেবিগুলো বিক্রি করার উপযোগী হয়ে গেল। সো এখানে চলে গেল 2 মাস। তো আমি এই 2 মাস হিসাবে আপনার পাখির প্রফিটটাকে এখন হিসাব করতে চলেছি। তো দেখা যাক 2 মাস পাখিটাকে পালন করার পর আপনার প্রফিটটা কোথায় গিয়ে দাঁড়ায়। তো পাখির লাভ জানার জন্য আমাদেরকে জানতে হবে পাখি কীরকম ব্রিড করছে বা বাচ্চার পরিমাণ কীরকম। তো সাধারণত প্রতি জোড়া পাখি 6টা থেকে 8টা ডিম পারে এবং 5টা থেকে 8টা পর্যন্ত বাচ্চা পাওয়া যায়। তো আমরা এতগুলো না ধরে অনেক সময় 5টা বাচ্চা পাই, অনেক সময় 8টা বাচ্চাও পাই। আমরা ধরে নিচ্ছি প্রতি জোড়া পাখি 4টা করে বাচ্চা দিবে। তো এখন দেখি আমরা প্রতি জোড়া পাখি যদি 4টা করে বাচ্চা দেয় তো টোটাল আমরা পাচ্ছি বাচ্চা, মানে পাখির বাচ্চা পাচ্ছি 8টি পাখি। অ্যান্ড আমরা যদি প্রতি পিস পাখি বিক্রি করি আমরা সর্বোচ্চ 200 টাকা পাবো, তো আমরা ধরে নিচ্ছি 150 টাকা। তো টোটাল যদি আমরা 150 টাকা পিস ধরে 8টা পাখির বাচ্চা বিক্রি করতে পারি, প্রথম দ্বিতীয় মাসে আমাদের হাতে চলে আসবে 1200 টাকা। তো এটা হচ্ছে প্রথম 2 মাসের আমাদের লাভটা, মানে প্রথম 2 মাসে আমরা পাখির বাচ্চা বিক্রি করে পেয়ে যাচ্ছি 1200 টাকা। তো এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে, আমাদের ইনভেস্টমেন্ট ছিল 2500 টাকা এবং আমরা পাচ্ছি এখানে শুধুমাত্র 1200 টাকা। তো এটা হচ্ছে প্রথম 2 মাসের আপনাদের প্রফিট আসবে 1200 টাকা, মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1300 টাকা কম আছে। বাট এখন যদি আমরা দ্বিতীয় 2 মাসে চলে যাই তখন কিন্তু আপনারা দ্বিতীয় 2 মাসে দেখতে পাবেন যে আসলে পাখির যে দামটা 1600 টাকা ধরেছিলাম সেই দামটা কিন্তু এখান থেকে বাদ পড়ে গেছে। দেন খাঁচার যে দামটা আমরা ধরেছিলাম 400 টাকা সেটাও বাদ পড়ে গেছে। পাখির খাবারের পট যেটা, ফিল্টার যেটা, সেটা কিন্তু বাদ পড়ে গেছে। পাখির হাঁড়ির যে দামটা সেটা কিন্তু বাদ পড়ে গেছে। শুধুমাত্র এখন কন্টিনিউয়াস খরচা হচ্ছে আমাদের পাখির খাবারের খরচাটা, মানে এখানে ওই আমরা 150 টাকা ধরেছিলাম পাখির খাবারের খরচা এবং 200 টাকা রেখেছিলাম পাখির ঔষধ এবং পাখির 1 ফুট বিভিন্ন ধরনের শাকসবজির জন্য। তো দ্বিতীয় মাসে আমাদের যদি আমরা খরচা ধরি তখন কিন্তু আমাদের খরচা হচ্ছে শুধুমাত্র 350 টাকা, বা সর্বোচ্চ আমাদের দ্বিতীয় 2 মাসে খরচা হচ্ছে, মানে তৃতীয় এবং চতুর্থ মাসে খরচা হচ্ছে শুধুমাত্র 350 টাকা, বা সর্বোচ্চ 500 টাকা। তো 500 টাকা ইনভেস্ট করে কিন্তু আমরা পরের দ্বিতীয় মাস থেকে ইনকাম করতে পারছি 1200 টাকা। তো এটা হচ্ছে দ্বিতীয় 2 মাসের লাভ। তো আশা করছি যারা স্টুডেন্ট আছেন বা যারা আমার মতো ফালতু ঘোরাঘুরি করতেছেন, হালকা কিছু ইনকাম করতে চাচ্ছেন বাজরিঘাট থেকে, তাদের জন্য কিন্তু
দুই জোড়া পাখি দিয়ে বাসার যে কোনো একটা ছোট স্থানে, মোটামুটি বাতাস টাতাস বারান্দার একটা স্থানে, সেরকম স্থান থেকে কিন্তু মোটামুটি আপনারা মাসে এই 700 থেকে 800 টাকা, মানে নিজের পকেট খরচাটা কিন্তু খুব সহজেই চালিয়ে নিতে পারেন বাজরিগার পাখির, দুই জোড়া বাজরিগার পাখি পালন করে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কাছে, এবং ভিডিও শেষে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আমি কিন্তু ভিডিওতে এত লং কথা বলি না, জাস্ট যেটা দরকার সেটা বলে শেষ করে ফেলি, ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করি, মানে আপনাদের ফালতু সময় আমি নষ্ট করতে চাই না। বাট যেটা কথা সেটা হচ্ছে যে আমি কিন্তু বাজিগার পাখির আসলে কেনা বেচাটা বা এরকম পাখি লেনা দেনা করাটা আসলে এত পছন্দ করি না, বাট যেহেতু স্টুডেন্ট হিসাবে আমি এই ভিডিওটা তৈরি করতেছি, সেহেতু আপনারা চাইলে বাজিগার পাখি কেনা বিক্রি করতে পারেন, এবং একটা প্রফিট আপনাদের সামনে আমি দেখালাম কীরকম হতে পারে বাজিগার পাখির প্রফিটটা। অ্যান্ড আরেকটা কথা বলতে চাই, আমার হিসাব কিন্তু কখনো এটা পারফেক্ট হয় নাই, কখনই আমি যেভাবে দেখাইছি সেইভাবে আপনার মিলবে না। অনেক সময় পাখি কিনতে গেলে আপনার বেশি দাম দিতে হবে, আবার বিক্রি করতে গেলে কম দাম পেতে হতে পারে, তো কখনই আমার হিসাবটা মিল হবে না। আমি জাস্ট মোটামুটি একটা হিসাব দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে কীরকম হতে পারে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কাছে, তো ভালো লাগলে আপনারা লাইক দেবেন। আমি দেখতেছি আমার চ্যানেলে আসলে আপনারা আগের মতো এত সাপোর্ট করতেছেন না, কারণ আমি অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করি না, তো সেই জন্য আমার চ্যানেলে আসলে খুব খারাপ অবস্থা। তো আশা করছি আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এবং ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আশা করছি ভিডিওর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।